সালামু আলাইকুম। ফিরে এসেছি আজকে ভারতবর্ষ গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে বলেছিলাম যে আমি দ্বিতীয় পার্টে এই গল্পের লাইন বাই লাইন ব্যাখ্যা বলব এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলব। তো ডিয়ার স্টুডেন্ট, আগে বলে রাখি যে প্রশ্নগুলো আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে দেবো। আজকে আমি শুধু এই গল্পের যে ব্যাখ্যা সে ব্যাখ্যাই করব এবং ব্যাখ্যা বা বক্তব্যকে খুব একটা বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে বলার চেষ্টা করব। যদি এর মধ্যে তোমাদের কারো অসুবিধা থেকে থাকে বা কোনো লাইন সম্পর্কে মনে হয় যে কনফিউশন থেকেই গেল, তাহলে আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে ইনফর্ম করতে পারো। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবং তার সাথে কিছু কথা বলে রাখি যে এটা আমাদের ইউটিউবে যে ক্লাসটা চলছে, এই প্রথম এই ক্লাস করতে এসে হয়তো কখনো বক্তব্য থেমে গেছে বা কোথাও একটু সময় লেগেছে, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি নেক্সট টাইম বা এর পরের ভিডিওগুলোতে এরকম জড়তা হয়তো থাকবে না। যাই, কথা না বাড়িয়ে শুরু করে দিই, আজকে শুধু আলোচনা চলবে। লাইনে প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা হবে এবং সেটা সংক্ষেপে হবে। যেটা বললাম, কনফিউশন থাকলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে, তো চলো শুরু করি। ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, পিচের সড়ক পাকা রাস্তা যেখানে বাঁক নিয়েছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, সেখানে একটা ছোট্ট বাজার গড়ে উঠেছে। পিছনে গ্রাম ঘন বাঁশ বনে ঢাকা, সেই বাজারের পিছনে একটা গ্রাম আছে, সেটা কি ঘন বাঁশবন দিয়ে ঢাকা, অর্থাৎ সেই গ্রামের চারিদিকে বাঁশ বনে পূর্ণ। গ্রামে বিদ্যুৎ নেই, সেই গ্রামে বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। তাই মাঝে মাঝে সেখানকার যে সভ্যতা সেটা বিমর্ষ মনে হয়, বিষণ্ণ মনে হয়, দুঃখিত মনে হয় মানুষজনকে। কারেন্ট নেই, সন্ধ্যা হলে সেই ঘন অন্ধকার নেমে আসে, তার ফলে একটা মনে হয় সেই সভ্যতা যেন বিমর্ষ হয়ে গেছে, সেই সভ্যতা যেন বিষণ্ণ দুঃখিত, এমনটাই মনে হয়। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক যুবতী, সেই গ্রাম থেকে কাঁচা রাস্তা উঠে এসেছে পাকা রাস্তার দিকে, সেই কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে, সবুজ ঝোপ আশেপাশে সবুজ ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ের পাশে রাস্তা দিয়ে যখন কোনো যুবক বা যুবতী এগিয়ে আসে, পরনে যা পোশাক, তাদের পরনে যে পোশাক, সেই পোশাক কি আমেদাবাদের কারখানায় তৈরি। তো আমেদাবাদ কোথায়? গুজরাটে। সেই গুজরাটে আমেদাবাদের যে পোশাকের যে কলকারখানাগুলো আছে সেই স্থানে পোশাক, কাদের পরনে? সেই যুবক যুবতীর পরনে। ওই গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু তার পরের লাইন নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, কি বলেছে? কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু বিদ্যুৎ কোথায় আছে? বাজারে আছে। তিনটে আছে চায়ের দোকান, সেই বাজারে কয়টা চায়ের দোকান আছে? এগুলো তোমাদের মনে রাখতে হবে, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় এগুলো থেকে, যে কি তিনটে চায়ের দোকান আছে, দুটো সন্দেশের দোকান আছে, তিনটে পোশাকের, একটা মনোহরির, দুটো মুদিখানার, আর একটা আড়ত আছে। একটা কি আছে? আড়ত, মাছের আড়ত। একটা হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন কোনগুলোকে বলে? এই যে ধান গম আমরা যে ভাঙি, ধান গম ভাঙা মেশিনগুলোকে বলে হাস্কিং মেশিন।
তার পিছনে আছে কি ইট ভাটা এবং তারই পিছনে আছে ইট ভাটা চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে ওই ছোট্ট বাজার থেকে চারপাশে মানে ওই বাজারকে বাজারের চারিপাশে যে সমস্ত গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে লোকেরা ওই বাজারে আসে আর বাজারে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যেতেই হয় তার ফলস্বরূপ গ্রামের লোকেরা সেই বাজারে আসে রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে সেই বাজারের যে জমজমাটি ভাব সেটা রাত 9টা পর্যন্ত থাকে লোকের সমাগম তারপর সব ফাঁকা হয়ে যায় এবং 9টার পরেই সব মানে ধীরে ধীরে জনগণ চলে যায় পাবলিক চলে যায় বাজার ফাঁকা হয়ে পড়ে থাকে শুধু কিছু আলো জ্বলে কিছু আলো জ্বলে যখন বাজার ফাঁকা লোকজন শূন্য তখন কিছু শুধু আলো জ্বলে তাছাড়া আর কিছু বলেছে আমরা করবো কি বলেছে কিছু নেড়ি কুত্তার ছায়া ঘুরে পিচের উপর রাস্তায় কিছু নেড়ি কুত্তা ঘুরে বেড়ানো দেখা যায় নেড়ি কুত্তা হচ্ছে সেই সমস্ত কুত্তা বা কুকুরগুলো যাদের লোম নেই চামড়া দগদগে ঘা ঘা লেজে চুল লেজে লোম নেই সেই কুত্তাগুলোকে বলে নেড়ি কুত্তা একটা ছোট গল্প বলি এই এটা ছাড়াই গতকাল বাজার দিয়ে যাচ্ছিলাম সাইকেল নিয়ে তো সামনে দেখতে পেয়েছি এক নেড়ি কুত্তা ভাবলাম ছবিটা তুলে আজ পড়াবো আজকে তোমাদের ছবিটা দেখাবো তাহলে খুব সহজে নেড়ি কুত্তা বুঝতে পারবে এমনিতেও মনে হয় তোমরা অনেকে বুঝেই গেছো যে নেড়ি কুত্তাটা কি এটা আর বলতে হবে না আমাদেরকে যাই হোক বলি ভালো কথা কথা তো বাজারে কিছু নেড়ি কুত্তা ঘুরে বেড়ায় তার ছায়া কোথায় পড়ে সেই পিচের রাস্তার উপর ওই যে লাইট পড়ে সেই নেড়ি কুত্তার উপর আর নেড়ি কুত্তা থেকে ছায়া কোথায় পড়ে পিচের রাস্তার উপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে এবং সেই রাস্তা দিয়ে মাঝে মাঝে কি চলে যায় ট্রাক দূরের কোনো শহরের দিকে চলে যায় আবার সব চুপচাপ ট্রাক হয়তো ঘন ভাত ধন 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 করে চলে গেল কিছু না আবার সব চুপচাপ নিস্তব্ধ বাঁকের মুখে আদিকালের বট গাছে আদিকালের বট গাছ বলতে সেই পুরাতন প্রাচীন এক বট গাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয় পেঁচাও মাঝে মাঝে সেই ডাক ডাক দেয় সেটাও যেন মনে হয় স্তব্ধ তার ডাক যেন ধীরে ধীরে পাওয়া যায় মানে এক কথায় শুনশান পরিস্থিতি শুনশান একটা পরিবেশ বোঝাতেই আমাদের লেখক সৈয়দ মুজতবা সিরাজ এই যে তিনি বাক্যগুলি ব্যবহার করেছেন যে রাত 9টার আগে পর্যন্ত বাজারে সমাগম চলে এবং রাত 9টার পর সবকিছু শুনশান হয়ে যায় চুপচাপ হয়ে যায় মাঝে মাঝে কিছু যা কিছু আওয়াজ পাওয়া যায় সে হচ্ছে লরির শব্দ আর ওই নেড়িকুত্তার ছায়া পিছের উপর পড়ে অর্থাৎ নেড়িকুত্তা ঘুরে বেড়ায় এই সমস্ত কিছু এবার চলে আসছি আমি পরের পরিচ্ছেদের দিকে এখানে বলা হয়েছে সেই সময়টা কেমন সময় ছিল বলেছে সময়টা ছিল শীতে অর্থাৎ শীতকাল শীতকালের সময় সেটা ছিল বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল বাজারে সেই বাজারটার উত্তর দিক থেকে কনকনে বাতাস বয়ে আসছিল তারপর আকাশ ধূসর হলো এবং একটা সময়ে একটা দিনের কথা বলা হচ্ছে যে কি বাতাস আসছে কনকনে ঠান্ডা বাতাস উত্তর দিক থেকে এবং কিছু পরে কি আকাশ ধূসর হয়ে গেল মেঘে ধূসর মেঘ হালকা বৃষ্টি শুরু হলো রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো রাঢ় অঞ্চল মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়ার যে লালমাটি অঞ্চল সেটাকে রাঢ় অঞ্চল বলে এই রাঢ় অঞ্চলে শীতে কি হয় এই শীত খুব জাঁকালো হয় খুব ঠান্ডা হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি লেখক বলেছেন যে সময়টা ছিল শীতের এবং কি হচ্ছে সেই বাজারের উত্তর দিক থেকে হাওয়া বয়ে আসছে কনকনে এবং কি তারপর মেঘ উঠলো ধূসর বর্ণের মেঘ ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো এবং শীতকাল রাঢ় বাংলার শীত খুব ভয়ানক ঠান্ডা হয় বৃষ্টিতে তা হলো ধারালো এমনিতে শীত তার উপর বৃষ্টি কিরকম হবে
বুঝতেই পারছো, আমরা সকলেই অনুভব করতে পারছি আরো ঠান্ডা বেড়ে গেছে। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, তো এরকম পরিস্থিতিকে রাঢ় বাংলায় যদি এরকম পরিস্থিতি হয়, শীতকালে যদি বৃষ্টি হয়, তাহলে ভদ্রলোকে কি বলবে? পৌষে বাদলা। মনে রাখবে, ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, এবং সাধারণ মানুষেরা, মুখ সুক্ষ্ম মানুষেরা কি বলে? ডাওর বলে। আর যদি বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হয় তাহলে তাকে বলবে থাপি। তাহলে এই যে পৌষে বাদলা, এটাকে কে বলে? রাঢ় বাংলায় যদি বৃষ্টি মানে শীতকালে বৃষ্টি হয়, তারপরে যে ঠান্ডা সৃষ্টি হয়, ভদ্রলোকে এটাকে বলে পৌষে বাদলা, সাধারণ মানুষেরা ছোট লোকেরা বলে ডাওর। এবং এর সাথে যদি এই পৌষে বাদলায় যদি কি হয়, বৃষ্টির সঙ্গে আর বাতাস জোরালো হয়, তাহলেই তাকে বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি, অর্থাৎ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ যে সময়ের ঘটনা বৃত্তান্ত দিচ্ছেন, সেই সময় আবহাওয়া কেমন হয়ে পড়েছিল? ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি, এবং এই ফাঁপির সময়ে দূরের মাঠে তখনও কি হয়নি? ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। এই যে অকাল দুর্যোগ শুরু হয়েছে, শীতকালে বৃষ্টি, এদিকে মাঠে ধান পড়ে রয়েছে, চাষিরা ধান তুলতে পারেনি, তার ফলে কি ক্ষতি হবে? তাই লোকের মেজাজগুলো বিগড়ে, বিশেষত চাষিদের মেজাজ, মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। এরকম ওয়েদার, এরকম পরিস্থিতি, চাষাবশ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন। এবং সাধারণ মানুষেরা, চাষাবশ মানুষেরা, সেই কৃষকেরা কি কিসের কি চাইলো? তারা তাদের কি প্রয়োজন মনে হলো? প্রয়োজন মনে হলো এটাই যে এই পরিস্থিতি, এই যে একটা দুর্যোগ চলছে, এই দুর্যোগটা চলে যাক এবং রোদ ঝলমলে একটা দিন আসুক, তাহলে ফসলগুলো আবার সতেজ হয়ে উঠবে, আবার সবুজ হয়ে উঠবে। এই কামনা করতে লাগলো, এবং তার সাথে সাথে মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। এবং আল্লাহ ভগবানের কি করতে থাকলো? মুন্ডুপাত করতে থাকলো। মানে অনেক সময় দেখা যায় গ্রাম কিছু মুখ্য সুখ মানুষ, যদি সে ধান গম যাই হোক শুকোতে দিয়েছে, শুকিয়ে আর এসেছে, সেই সময় যদি বৃষ্টি শুরু হয়, বিশেষত একটু মুখ্য সুখ ধরনের মহিলারা, তখন তারা আল্লাহ বা ভগবানকে দায়ী করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এরকম স্বভাব এখানে দেখা যাচ্ছে। লেখক কি বলেছেন? যে মুন্ডুপাত করতে থাকলো তারা আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, কোনো কোনো যুবক চাষি সে কি বলে দিল চেঁচিয়ে? মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। আচ্ছা, মাথার উপর আর কোনো শালা নেই বলতে কাকে বলছে? আল্লাহ বা ভগবানকে শালা বলছে যুবক চাষি। বুদ্ধি শুদ্ধি মাথায় কম, তাই আল্লাহ বা ভগবানকে সে কি বলে ফেলছে? শালা বলছে, বলছে মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। আচ্ছা, মাথার উপর যদি কোনো শালা অর্থাৎ করে, শালা আমি বলছি না, এখানে যে ক্যারেক্টার এক যুবক চাষি সে বলেছে, তো আল্লাহ বা ভগবান যদি না থাকে, আমরা ধরে নিই যদি না থাকে তখন সব কিছু করা যায় না, যা কিছু আছে, যা কিছু পাপ সব করা যায়। তো সেরকমই এখানে দেখা যাবে যে কি, কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। কি করা যায়? একটু এক্সাম্পল দিয়েছে, ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাধে, চায়ের দোকানে তর্ক বাঁধছে, মারামারির উপক্রম, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো, যে কোনো একটা কোনো কিছু পেলেই ওটা নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, কারো সময় কাটে না, শীতকালে ঘরে বসে সময় কাটছে না, বাজারে যেতে হবে, বাজারে না গেলে মনে হচ্ছে পেট একবারে ফুলে যাবে, পেট ফুলে ঢোল হয়ে যাবে, আর বাজারে গেলে যেন সেই ঢোল ফুটো হয়ে যাবে, সব গ্যাস বেরিয়ে যাবে, মানে সে শান্তি
অনুভব করবি তখন বাজারে গেলেই। আমরা বাঙালিদের মধ্যে এই আটটা আটটা ধর একটা এই প্রবণতা রয়েছে, তার ফলে চাষিরা ঘরে না বসে কোথায় গিয়ে ওই শীতকালের মধ্যেও বাজারে গিয়ে আটটা বাড়ছে। আর কিছু একটা তর্কের প্রসঙ্গ পেলেই জমিয়ে তর্ক শুরু করে দিচ্ছে। তো ঘরে বসে সময় যখন কাটছে না, তখন কি সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উন্নয়নের পাশে হাত পা শেখে নিতে, অর্থাৎ চায়ের দোকানে। আচ্ছা এক মিনিট, আমি পড়াচ্ছি এটা, তোমরা কিন্তু তার সাথে সাথে বইটা খুলে নিও, কেমন? ঠিক আছে, আমি পড়ায় ফিরে যাচ্ছি। এইটুকুই যা সুখ তখন, মানে বাড়িতে বসে সময় কাট না, ওই চায়ের দোকানে আশেপাশে গিয়ে আড্ডা মারে, এটাই তাদের কাছে সুখ মনে হয়। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। গল্পে তো কিছু একটা লাগবে, বিভিন্ন বিষয়ে গল্প চলেই আসে ওদের। কি কি বিষয়ে গল্প? কি বোম্বাইয়ের অভিনেত্রী অভিনেতা কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরা বাউরি, সে সবই এসে পড়ে। মানে একেবারে উচ্চ উচ্চ সম্প্রদায়ের মানুষ থেকে একেবারে নিম্ন সম্প্রদায়ের মানুষ, মানে একেবারে জ্ঞানী ব্যক্তি থেকে মূর্খ, সবার কথাই চলে আসে। আর যে যা যে যেমন করে পারে মন্তব্য সাটিয়ে দেয়। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাড়তে পারে। ওইদিকে কথা কাটাকাটি চলছে ওদেরকে ওদের মধ্যে, আর চাওয়ালার বিক্রি বাড়ছে। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধানের অঙ্ক বেড়েই চলে। ধানের মরশুম চলছে, ধান উঠলেই টাকা দেবে, তাই চালও ধারে বাকিতে চা দিতেই আছে। এই সময়ে এই গল্পের যে মূল আকর্ষণ, এই গল্পের যে প্রধান চরিত্র বুড়ি, তার আগমন ঘটবে। দেখে নি কি আছে। সেই সময় এলো এক বুড়ি, মানে যখন তর্কাতর্কি জমে উঠেছে ঠিক সেই সময় চায়ের দোকানে এলো এক বুড়ি, থুতথুড়ে কুঁজো ভিখারি ভিখিরি বুড়ি। সেই বুড়ি থুতথুড়ে হয়ে গেছে, একদম কুঁজো হয়ে গেছে, এবং সে ভিক্ষা করে। সেই বুড়ি ভিখিরি বুড়ি রাক্ষসী চেহারা, কিন্তু সে বুড়ি চেহারা রাক্ষসী। এক মাথা সাদা চুল, সমস্ত চুল পাকা, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল। গায়ে জড়িয়েছে একটা চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি, এক হাতে একটা ছোট লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো, একই তালে এসে সেই পিচের পথে ভিজতে ভিজতে হেঁটে এলো চায়ের দোকানের কাছে। খয়া খরুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, মুখ মানে খয়া খরুটে অর্থাৎ ক্ষয়ে গেছে, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, কিন্তু তবুও জনে মনে হচ্ছে তার মুখ চোখ দেখে যে বুড়ি মরার সময় এখনো ঘনিয়ে আসেনি, এ বুড়ি আরো বাঁচবে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে, ওদের তো তর্ক চলছেই, তারই মধ্যে সে বুড়ি এসে চা চাইলো। তাকে দেখে সবাই তর্ক থামালো যে এই ভিজে আবহাওয়াতে এই বুড়ি আসলো এইভাবে, সবাই অবাক হয়ে সে বুড়ি দেখেছে। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাই অবাক, সেটাই সবাইকে অবাক করেছিল যে এই দুর্যোগের মধ্যে সে কি করে আসলো, এটাই সবাইকে অবাক করে দিয়েছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, সে বুড়ি চা খুব আরাম করে খেয়ে সবার ওই চায়ের দোকানে যারা বসেছিল সবার মুখের দিকে একটু একটু করে তাকালো। তারপর তারপর কি, কিন্তু কিছু বলল না, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ওদের মধ্যে আর কি থেকে একজন জিজ্ঞেস করে বসলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, খুব রাগ বুড়ি গজ গজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? মানে উত্তর দিল না, সঠিক উত্তর দিল না, শুধু বললো সে কথায় তোমাদের কাজ, তুমি যেখানে খুশি সেখানে থেকে তোমাদের। ওরা হেসে উঠলো, ওরে বাবা, বাড়ি তেজি দেখছি, এই বাতলায় তেজি ট্রাক্টর মতো বেরিয়ে পড়েছে, যেরকম শীতে ঠান্ডায় বাতাসে তেজি টাট্টু ঘোড়ার মতো বেরিয়ে পড়েছে বুড়ি। বুড়ি খেপে গেল, তোমাদের কর্তা বাবু টাট্টু, মানে আমাকে কেন টাট্টু বলছে, তোমাদের কর্তা বাবু টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না,
আমি যেখান থেকে আসি লোকের কি তোমাদের কি, আমি যেখানে খুশি সেখান থেকে আসি। একজন ঠান্ডা মাথায় বলল, ওরি তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করেছে এরা, তোমাদের মাথায় থাকি। বুড়িও রাগ করে জবাব দিল, তোমাদের মাথায় থাকি। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। এই কথা বলে সে চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। চায়ের দাম মিটিয়ে দিয়েছে, কিন্তু কথাটা মনে রাখবে সে চায়ের দাম নিজে দিয়েছিল, বিক্রি কিন্তু চায়ের দাম দিয়েছে। লোকেরা চেঁচিয়ে উঠলো, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মা, তোদের শতপুষ্টি মারু। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল, নড়বড় নড়বড় করে বাঁকের মুখে যে একটা বটতলা আছে সেই বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে গেছে, মাটি প্রায় ভিজে ভিজে গেছে, কাদা কাদা হয়ে গেছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। সে বটগাছের গোড়ালির কাছে একটা মোটা শেকড়ের কাছে গিয়ে সে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে, মানে একটু গর্ত টাইপের আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে দিল সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, মানে বুড়ি এর আগেও সেখানে বসেছে, অর্থাৎ বুড়ি কি বৃক্ষবাসী, বুড়ি এই গাছের কাছেই থাকে। কেউ কেউ বলল যে বরং বুড়ি বরং বারোয়ারি তলায় গেলেই পারত, অনেকে হয়তো একটু দয়া সে বাচ্চা কি এই বুড়িটা হয়তো বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মনে যাবে। এ কথার পর সহত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল তাদের আড্ডা। পৌষে বাদলার সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন আছে, সে বংশ পরম্পরায় একটা বচন আছে পৌষে বাদলার সম্পর্কে। বচনটা কি, মানে প্রবাদ প্রবচন যেমন থাকে না সেই আর কি, বলেছে পৌষে বাদলার সম্পর্কে বচনটা কি, এটা বচনটা এটাই যে শনিতে সাপ, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন দিন। বিষয়টা কি, যে শনিতে বাদলা লাগলে যদি সে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে সেটা থাকবে সাত দিন, শনিবারে যদি শুরু হয়। যদি মঙ্গলবারে লাগে তাহলে থাকবে পাঁচ দিন, আর যদি বুধবারে শুরু হয় তাহলে থাকবে তিন দিন। আর এই শনি মঙ্গল বুধ ছাড়া যদি অন্য দিন এই বাদলা শুরু হয় তাহলে একদিনই শেষ হয়ে যাবে। তাই বলে এখানে বলেছে যে অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার, তো মনে রাখবে কোন কোন দিনে লাগলে কোন কোন বারে লাগলে কতদিন থাকে মনে রাখবে। এ বাদলা লেগেছিল মঙ্গলে, এ বাদলা লেগেছিল মঙ্গলে, কিন্তু কেউ অবশ্য হিসাব করেনি, কেউ হিসাব করেনি মঙ্গলে লেগেছিল। কিন্তু যেদিন ছাড়ল সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। ঝড় বাদলা যদি আমরা বেশ পাঁচ ছয় দিন ধরে সূর্যের মুখ সেভাবে দেখতে না পাই, আর ঠান্ডা ঝড় আমরা গৃহবন্দী হয়ে থাকি, তারপরে যদি সে উজ্জ্বল সূর্য সমূর্তি ধারণ করে আবার আমরা দেখতে পাই আমাদের ভালো লাগে। কিন্তু তো সেরকম সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো কি, কি আবিষ্কার করলো, যে বটতলার সেই গুঁড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃশ্বাস, কোনো সাড়া শব্দ নেই। সেই বটতলে সেই খোদলে বুড়ি যে ঢুকে বসেছিল সেইখানটাতে বুড়ি নিঃশ্বাস, চুপচাপ স্তব্ধ হয়ে পড়ে রয়েছে। অনেকটা বেলা হলেও সে নড়ছে না, যখন কি অনেকটা বেলা হয়ে গেছে তবুও সে নড়ছে না। তখন চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। চাওয়ালা জগা আশঙ্কা করলো, বুড়িটা মনে হয় মরে গেছে, না নড়ছে না কেন? একজন বলল, সর্বনাশ, তাহলে শেয়াল কুকুরে ছিনে খাবে যে। শেয়াল অর্থাৎ শিয়াল, কুকুর মানে তো আমরা জানি কুকুর, কুত্তা। বলছে কি, এই বুড়ি যদি মরে যায়
তা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তাহলে তো এক সমস্যা, মহাসমস্যা। শিয়াল কুকুরে ছিঁড়ে গেলে গন্ধও হতে পারে। তো তখন কি হলো যে এর একটা সন্দেহ টিকে গেল, মানে সন্দেহ লেগে গেল ওদের মধ্যে। ওই ওই লাইনটা বলার পর কি বলেছে যে তাহলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে, বলছে গন্ধে তাহলে এই জায়গাটাতে থাকা যাবে যদি শিয়াল কুকুর ছিঁড়ে খায়। কিরকম মানবিকতা দেখো, যদি বুড়ি মরে যায় তাহলে কি করবে, এই জায়গাটা যদি থাকে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, যেহেতু বুড়ি ওদের কেউ নাই, বুড়ির আত্মীয় স্বজন পরিচয় বর্গ কেউ নেই, আর বুড়িকে কে তার সৎকার করবে, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তার শিয়াল কুকুরে ছিঁড়ে খেলে গন্ধ হবে, তাই বলছি গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো, সবাই ভাবছে বুড়ি মরে গেছে, ভিড় সেখানে বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো, প্রচন্ড ঠান্ডা। একজন নারী দেখলো, কোনো স্পন্দন নেই, ওতে মরাই বটে, তার মানে মরেই গেছে, কোনো স্পন্দন নেই। চৌকিদারকে খবর দেওয়া হলো, চৌকিদার অর্থাৎ সে সময়ের আইন রক্ষক গ্রামে এসে সমস্ত যে আইনি যে সমস্ত কার্যগুলো সে তার সাহায্যে বা তার পরামর্শে হতো, এবং সে সরকারি লোক ছিল, আইনি বিষয়ে মানুষ তার কাছে ছোটাছুটি করতো। তো বুড়ি মরে গিয়ে মরে সেখানে পড়ে আছে, বুড়িকে নিয়ে কী করা যায়, তাই তারা চৌকিদারের কাছে সেই বিষয়ে জানতে গেল, পরামর্শ চাইতে গেল। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ঢিকিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, ওই ফাঁপিতে একটা বুড়ি মারা গেছে, তো তার জন্য থানা পুলিশ করে কি দরকার, পাঁচ কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আসতে আসতে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে। সে সময় থানা এত বেশি ছিল না, খুব দূরে থানা, এখন যেমন আমাদের খুব আশেপাশে থানা পাই আমরা, তো তখন এত থানা ছিল না, তাই বলছে পাঁচ ক্রোশ দূরে যেতে হবে থানায় পুলিশকে খবর দিতে, আবার তারা আসবে একটা সময় করে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তাতে কি হবে, তাতে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন, বুঝে বুড়ির চেহারা দেখছো না কেমন ফুলে ঢোল হয়ে গেছে, তাহলে কি করব চৌকিদারদা, কে একজন বলল, তাহলে কি করব, নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে, যা হবার, বলছে নদীতে ফেলে দিয়ে আসো, যা হওয়ার হয়ে যাবে।